হ্যালো ফ্রেন্ডস, উইক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই ফোন করে এবং কমেন্টস করে আমার কাছে জানতে চেয়েছো যে পিএসসি সুপারভাইজার প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট আউট কবে হবে এবং সম্ভাব্য কাট অফ কত হতে পারে। তো আমি তোমাদের রেজাল্ট আউট হওয়ার সম্ভাব্য ডেট একটা বলেছিলাম, 26 অক্টোবর। ওই দিন রেজাল্ট আউট হওয়ার একটা প্রবল সম্ভাবনা ছিল, কিন্তু কোনো কারণবশত ডেটটা পেছানো হয়েছে এবং কবে হবে সে বিষয়ে কিন্তু পিএসসি থেকে এখনও জানানো হয়নি কিছু। যদিও 26 অক্টোবরের যে রেজাল্ট আউট হবে সেটা একটা আমি ইন্টারনাল সোর্স থেকে খবর পেয়েছিলাম এবং তোমরা অনেকেই জানো যে এর আগেও যেদিন কোনো এক্সামে রেজাল্ট আউট হবে আমি বলেছিলাম সেগুলো কিন্তু ঠিকঠাক হয়েছে। তবে আমি সত্যিই দুঃখিত যে ওই দিন রেজাল্ট আউট হয়নি, কারণটা অজানা আমার। তো এই ভিডিওতে আমি আলোচনা করব যে তোমাদের কাট অফ কত যেতে পারে প্রিলিমিনারি এক্সামের, এবং সেটা কিন্তু আমি পুরো 100% একদম প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস করে দেবো, যেটা থেকে তোমরা স্পষ্ট বুঝতে পারবে যে কাট অফ কত হবে। তোমরা নিশ্চয়ই এটাও জানো যে আগে যে সমস্ত কাট অফ আমি বলেছি সেগুলো কিন্তু 95% খেটে গেছে বিভিন্ন এক্সামের ক্ষেত্রে। তো এটাও তোমরা দেখো শেষ পর্যন্ত, তোমরা নিশ্চয়ই শিওর থাকবে যে এটাও কিন্তু পুরোপুরি সঠিক হবে। তো দেখো, এই যে আমি কাট অফটা বানাচ্ছি এটা কিন্তু পুরোপুরি 2000-এরও বেশি প্রার্থীর মতামত এর মধ্যে জড়িয়ে আছে, ঠিক আছে? তো এখন তোমরা দেখো, আমরা আমাদের কমিউনিটি সেকশানে একটা ভোট করেছিলাম যেখানে আমরা দিয়েছিলাম যে WPSC ICD সুপারভাইজার এক্সামে তুমি পাচ্ছ বলে। এখানে আমি 5টা অপশান রেখেছিলাম, 40-এর নিচে, 40 থেকে 45-এর মধ্যে, 45 থেকে 50-এর মধ্যে, 50 থেকে 55-এর মধ্যে, 55-এর উপরে, এবং 1.2K ভোটস পড়েছে, অর্থাৎ মোট 1200 ভোট পড়েছে সেখানে। যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি 40-এর নিচে 41% তোমরা ভোট করেছ, 40 থেকে 45-এর মধ্যে 13% ভোট করেছ, 45 থেকে 50-এর মধ্যে 11% ভোট করেছ, 50 থেকে 55-এর মধ্যে 9% ভোট করেছ, এবং 55-এর উপরে 26% ভোট করেছ। যদিও প্রশ্নের লেভেল যথেষ্ট টাফ ছিল এই স্বল্প সময়ের মধ্যে, তো স্বল্প সময়ের মধ্যে 50-55-এর উপরে কোরাসাটা যথেষ্ট চাপের ব্যাপার। সুতরাং যে 26% তোমরা 55-এর উপরে লিখেছ তাদের মধ্যে কিন্তু 26%ও আশা করা যায় 55-এর উপরে পাবে না, যদি তোমরা ঠিকঠাকভাবে তোমাদের অ্যান্সার কি মিলিয়ে থাকো তবেই দেখতে পাবে। তবে এখান থেকে দেখো একটা স্পষ্ট বিষয় যে এরকম একটা এক্সামে 40 থেকে 50-এর মধ্যে কিন্তু মোট 41% প্লাস 13% প্লাস 11%, অর্থাৎ মোট 65% 50-এর মধ্যে পাচ্ছ তোমরা, ঠিক আছে? তো সেখান থেকে আমরা অ্যানালাইসিস করলে কিন্তু বুঝতেই পারি যে এক্সামে 65% ক্যান্ডিডেট 50-এর নিচে পাচ্ছে বা 50-এর মধ্যে পাচ্ছে সেই এক্সামের কাট অফ স্বভাবতই খুবই লো হবে। এরপরে আমরা একটা সেকেন্ড ভোট করেছিলাম, দেখো যেখানে আমরা লিখে আমি একটা এক্সপেক্টেড কাট অফ দিয়েছিলাম তোমাদের মতামত জানানোর জন্য, সেটা যে ICDS সুপারভাইজার প্রিলিমিনারি এক্সামে এক্সপেক্টেড কাট অফ 2019 বলে। এবার তোমাদের মতামত জানাও। দেখো এখানে আনরিজার্ভ ক্যাটাগরি 47-50, OBCB 44-46, OBCA 40-42, SC 36-38, এবং ST 32-35। এটা মোটামুটি কাট অফ হতে পারে বলে তোমাদের মতামত আমি জানতে চেয়েছিলাম। এবার দেখো এরকমই হবে জানিয়েছো তোমরা 31%, এটা হবে না জানিয়েছ 15%, এর থেকেও কম হবে জানিয়েছ 46%, এবং হিসাব করিনি বা জানি না এটা জানিয়েছ 9%। স্বভাবতই যেখানে 1K ভোট করেছে, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 1K মানে 1000 ক্যান্ডিডেট ভোট করেছে, তো সেখানে এরকমই হবে বা এর থেকেও কম হবে সেটা বলছো 31% প্লাস 46%, অর্থাৎ 77% বলছো এরকমই হবে বা এর থেকেও কম যাবে। সুতরাং এই দুটো ভোট থেকে কিন্তু আমরা স্পষ্টতই বুঝতে পারি কাট অফ সত্যি সত্যি ভীষণই কম যাবে। সুতরাং তোমরা যারা কম নাম্বার পেয়ে চিন্তিত আছো একদম চিন্তা করো না, তোমরা কিন্তু পাস করে যেতে পারো। আর তোমাদেরকে বলে রাখি যে আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে তোমরা সেই টেলিগ্রাম লিঙ্কে জয়েন করো, অনেকেই জয়েন করেছো, যারা যারা জয়েন করেনি তারা জয়েন করো, কারণ আমরা কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকে রেজাল্ট আউট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তোমাদের মেন এক্সামের প্রিপারেশন শুরু করে দেবো। তো এবার দেখো এই সমস্ত ভোটিংয়ের ভিত্তিতে আমি যে কাট অফটা দিচ্ছি সেটা কেমন হতে পারে। দেখো এক্সপেক্টেড কাট অফ আনরিজার্ভ ক্যাটাগরির জন্যে 46-48, OBCB 44-46, OBCA 40-42, SC 38-40, অ্যান্ড ST 33-35। তো দেখো এরকম বিভিন্ন ভোট করে অ্যানালাইসিস করে পুরো প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস করে আমি কাট অফগুলো বলি বলে সেগুলো কিন্তু প্রায় 95%-এর ওপরেই ঠিকঠাক হয়। তো তোমরাও এই এখান থেকে স্পষ্টত বুঝতে পারছো যে এটাও কিন্তু পুরো প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস করা হলো এবং কাট অফ কিন্তু সত্যি সত্যি খুব কম যাবে এবং এর মধ্যেই থাকবে।
তো তোমরা চিন্তা করো না, আশা রাখো, এবং তোমরা কিন্তু যারা যারা এই এই রেঞ্জের মধ্যে নাম্বার পেয়েছো বা এর কাছাকাছি নাম্বার পেয়েছো তোমরা কিন্তু পাস করে যাবে। সুতরাং তোমরা মেন এক্সামের প্রিপারেশান শুরু করবে অবশ্যই, এবং আমাদের চ্যানেলটাকে ফলো করতে থাকো, আমাদের সঙ্গে জুড়ে থাকো, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম লিঙ্কে জয়েন করো বিভিন্ন নিউজ পাওয়ার জন্য। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আর যারা আমাদের চ্যানেলটাকে প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। থ্যাংক ইউ।